আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের কোয়েল পাখিগুলো ডিম দিতে শুরু করেছে। গত কয়েকদিন আগে থেকেই ডিম দেওয়া শুরু করছে, যদিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারিনি। তবে আজকে আমরা গত কয়েকদিনের ডিম সংগ্রহ করে এই ডিমগুলোকে বিক্রি করার জন্য নিয়ে যাব। প্রথমে ভাবছিলাম যে এই ডিমগুলো আমি বিক্রি করবো না, খেয়ে ফেলবো। পরে যখন আস্তে আস্তে অনেকগুলা কোয়েলের ডিম পাড়া শুরু করলো, তখন দেখলাম যে এইগুলো তো খেয়ে শেষ করা যাবে না, বিক্রি করতেই হবে। তো সকালবেলা আমরা যখন কোয়েল পাখির ঘরে ঢুকি, তখন এরকম দৃশ্য আমরা দেখতে পাই না। এর কারণ হচ্ছে যে আমরা সারাদিনই ডিম সংগ্রহ করতে থাকি, যখনই ডিম পাড়ে তখনই এগুলাকে সংগ্রহ করে আমরা আলাদা একটা ঝুড়িতে রাখি। তবে আজকে যেহেতু আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই জন্য আমরা হচ্ছে দেড় দিন অর্থাৎ একদিন পুরোপুরি এবং সকাল এই টাইমটুকু ডিম সংগ্রহ করি নাই, এই জন্য অনেকগুলো ডিম একসাথে জমা হয়ে আছে। এর পাশাপাশি খাঁচিতে আমরা অনেকগুলো ডিম সংগ্রহ করে রেখেছি গত কয়েকদিন যাবত, যে ডিমগুলো কোয়েল পাখিতে পেরেছে। তো প্রথম দিন এতগুলো ডিম পারে নাই, প্রথম দিন একটা ডিম পারছিল, তারপরে দুইটা তিনটা চারটা পাঁচটা করতে করতে আলহামদুলিল্লাহ এখন প্রায় প্রতিদিন 60 থেকে 70টা ডিম পারে। এই ডিম পাড়া শুরু হয়েছে গত 6 থেকে 7 দিন আগে থেকে। তো ডিম যখন দিন দিন এরকম বাড়তেছিল, তখন চিন্তা করলাম বিক্রি করা ছাড়া অন্য কোনো উপায় আর নাই, কারণ এত ডিম খাওয়া সম্ভব না। আমরা টোটাল 170 পিসের মতো কোয়েল পাখির 30 দিন বয়সী বাচ্চা আনছিলাম। ওই বাচ্চাগুলোকে বড় করার পর আস্তে আস্তে এই বাচ্চাগুলো মূলত ডিম দিতে শুরু করেছে এখন। তবে এখন এখানে 170 পিস কোয়েল নাই, 140 পিসের মতো আছে। তো আলহামদুলিল্লাহ এর মধ্যেই 60-70 পিস এখন ডিম দিচ্ছে, এবং সেটা নিয়মিতই দিচ্ছে, এবং দিন দিন সেটা বাড়ছে, 10-12টা করে প্রতিদিনই বাড়তেছে। তো আলহামদুলিল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই এইটা হয়তো 100 ঘর পার করবে ইনশাআল্লাহ। তবে এইভাবে প্রতিদিন কোয়েল পাখির ডিম সংগ্রহ করাটা সব থেকে আনন্দের একটা ব্যাপার ছিল আমাদের জন্য। তো কোয়েল পাখিগুলো যেহেতু নিয়মিত ডিম দিচ্ছে, তো ওদের যত্ন আমরা খুব ভালোভাবেই করা শুরু করেছি। এখন ওদেরকে এখন প্রতিদিন ওদের খাবারের সাথে আমরা ক্যালসিয়াম দিই, অর্থাৎ পানির সাথে ক্যালসিয়াম দিই। এর পাশাপাশি যেসব চিকিৎসা ওদের দেওয়া দরকার সবটাই আমি দিচ্ছি, এবং আলহামদুলিল্লাহ শখ করে এটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু শখ করে করতে গিয়ে এখন দেখতেছি যে এটা থেকে আমার বেশ প্রফিটও আসতেছে। মানে আমার যে খাদ্য খরচ প্রতিদিন ওদের পিছনে খরচ করতে হয়, সেটা যাওয়ার পরেও কিছু টাকা অবশিষ্ট থাকে। যেহেতু আমার 150 কোয়েলের মতো আছে, এটা তেমন একটা বেশি না, এবং এইটা যেহেতু খুবই ছোট্ট একটা খামার, তো এখান থেকে আর কত টাকাই বা আসবে। যেহেতু এটাকে আমি শখ করে করেছিলাম, তাই এটা নিয়ে আমার তেমন একটা আশা ভরসাও ছিল না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট ভালো একটা ফলাফল আমাদেরকে দিচ্ছেন, এটা খুবই আমাদের জন্য আশানুরূপ একটা ব্যাপার ছিল। তো কোয়েল পাখির ডিমগুলোকে সম্পূর্ণটা সংগ্রহ করার পর এগুলাকে আমরা সুন্দর করে খাঁচার মধ্যে বেঁধে তারপর এখন নিয়ে যাব হচ্ছে বাজারে। বাজারে আমরা একটা দোকানে আগে থেকেই কথা বলে রেখে আসছিলাম যে এইগুলা আপনারা কত টাকা করে কিনেন। তো ওনারা আমাদেরকে বললো যে আমরা 3 টাকা করে আপনাকে দিতে পারবো, এবং আরেক দোকান যেখানে পাইকারি রাখে আর কি, আরত যেটা, সেখানে বললো 2 টাকা 70 পয়সা। তো 3 টাকা যে দিতে চাইছে আমি তার কাছেই দিব স্বাভাবিকভাবেই, কারণ 3 টাকা করে দিলে আমার একটু হয়তো লাভটা বেশি থাকবে আর কি। তো এটা আপনাদের কার অঞ্চলে কেমন দাম এই কোয়েল পাখির ডিমের আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে এটা আসলে ভ্যালু কিরকম সব জায়গায়। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি যদি বাড়ি থেকে এটা বিক্রি করি, তাহলে হিউজ পরিমাণে চাহিদা আছে, বাড়ি থেকে বিক্রি করা যায়, অর্থাৎ এই খামার থেকে বিক্রি করে দেওয়া যায়। কিন্তু এইটা করতে গেলে আমার অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, একজন আসবে তাকে দিব, তার থেকে টাকা নিব, এগুলো করতে গেলে আমার সময়ের প্রয়োজন হবে, যে কারণে এই সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। এই জন্য হচ্ছে পাইকারি 2 টাকা কম হলেও আমি সেখানে দেওয়াটাই হচ্ছে আমি ঠিক মনে করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা এগুলাকে নিয়ে যাবো হচ্ছে বাজারে, বাজারে নিয়ে তারপর এগুলাকে বিক্রি করে দেবো। কত টাকা বিক্রি করতে পারি সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো বাজারে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে। বাজারে আমি আগেই বলে আসছিলাম গতকালকে যে আমার এরকম ডিম আছে, তো আপনি রাখবেন কিনা, যদি ওনার সাথে আমার আগে থেকে পরিচয় আছে। তো উনি বললো যে হ্যাঁ ভাই অবশ্যই আপনি নিয়ে আসেন আর কি। তো দামটা আগে থেকে ঠিক করে গেছিলাম, তো আমরা টোটাল হচ্ছে ওনার কাছে ডিম দিচ্ছে হচ্ছে 336 পিসের মতো, তো 960 টাকার মতো আমাদের আসছিল হয়তো। তো উনি আমাদেরকে একটু কম দিছে, দুই হালিক বললো যে আমাকে একটু আজকে দিয়ে যান, কারণ প্রথম প্রথম তো টোটাল মনে হয় উনি 30-40 টাকা আমাদেরকে কম দিছে। তো যাই হোক, এতে কোনো সমস্যা না, যেহেতু উনি প্রথম প্রথম আমাদের থেকেও নিছেন এবং প্রথম প্রথম আমরা বিক্রি করছি, উনি আমাদেরকে 50-60 টাকা কম দিবেন, এটাতে কোনো সমস্যা নেই আর কি। তো যাই হোক, টোটাল 1000 টাকার মতো আমরা কোয়েল পাখির ডিম বিক্রি করছি, এবং বিক্রি করার শেষে আমরা এখন চলে যাব হচ্ছে বাজারে। কিছু কাজ আছে আমাদের, এদের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন দিতে হবে, এবং এই ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের যে ডাক্তার সাহেব আছেন ওনার সাথে কথা বলতেছিলাম। ভাই বলতেছিলেন যে ভাই আপনি সংগ্রহ করবেন নাকি আমি করব। তো আমি ভাইকে বললাম যে ভাই আপনি একটু কষ্ট করে ভ্যাকসিনগুলো সংগ্রহ করে নিয়ে আসেন শুক্রবার দিন। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়া শেষ করার পরে এই হাঁসগুলোকে আমরা হচ্ছে পানিতে ছেড়ে দেবো, কারণ এখনো পর্যন্ত আমরা পানিতে ছাড়ি নাই। তো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে এইগুলোকে ভ্যাকসিনটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা মূলত এই হাঁসগুলোকে পানিতে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো কোয়েল পাখির ভিডিও আপনারা অনেকেই চাইছিলেন, আমরা আসলে সময়ের অভাবে দিতে পারিনি, এবং ডিমগুলোকে সংগ্রহ করতেছিলাম যে 4-5 দিনের ডিম সংগ্রহ করে তারপরে বিক্রি করি, যদিও এখন 2-1 দিন পর পরই বিক্রি করতে হবে, কারণ ডিম এখন আস্তে আস্তে প্রতিদিনই বাড়তেছে আর কি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।